नमस्कार रूम्पा उइथ बिलासपुरे आपनादेर स्वागत। आपनारा तो थामेलटा देखे बुझे ही गेछेन जे आमी कि करते चलेछि। तो आजके आमी करब ए देखुन पाका आम। तो ए पाका आमटा दिए आजके पाका आमेर आमसक्त करब। आपनारा शुरू थेके शेष पर्यन्त देखुन प्लिज। आर जारा प्रथम देखछेन आमार भिडियोटा तारा अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करबेन आर कमेंट करते भुलबेन ना। किन्तु ताहले आमी एखन रेसिपिटी शुरू करब, आपनारा आमार संगे थाकुन। आमटा धुए नियेछि भालो करे, एबार खोसागुलो छाड़िए नेब। आमे আজকে যে পাকা আমের আমসক্তটা করছি একদম সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে, সাধারণ বাড়িতে যেমন করে থাকি ঠিক সেইভাবেই করছি। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমটা আমি গ্রেট করে নেব এটা দিয়ে। এক এক করে প্রত্যেকটা আম এইভাবে আমি গ্রেট করে নেব। আমগুলো সব গ্রেট করা হয়ে গেছে আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, ঘরে কটা আম ছিল ওটাও দিয়ে দিয়েছি। এখানে নেট নিয়েছি, এবার আমের পাল্পটা ছেঁকে নেব। এইভাবে আমের পাল্পটা বের করব, চেপে চেপে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে বের করব। আমের পাল্পটা বের করা হয়ে গেছে, এই দেখুন আর কতটা আঁশ বেরিয়েছে। তবে এই আঁশটা বেরোতো না, যদি আপনারা মিক্সারে করেন তাহলে এই আঁশটা বেরোবে না, তাহলে গ্রেভিটা আর একটু বেশি হবে। এই দেখুন কতটা আঁশ বেরিয়েছে, মিক্সারে করলে এটা মিহি হয়ে যাবে একদম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই পাল্পটা দিয়ে দেব। সব আম তো একরকম মিষ্টি হয় না, তো মিষ্টি আপনারা যেমন খাবেন ঠিক সেই অনুযায়ী চিনিটা দেবেন। তো আমি এই বাটি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা দিলে আমসক্তটা খেতে খুব সুন্দর লাগে। এইভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন আপনারা কতটা গাঢ় হয়ে গেছে, আর একটু গাঢ় করব তারপর নামিয়ে দেব। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার থালায় সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলটা দিলে তাহলে আমসক্তটা লাগবে না। থালাগুলোতে তেল মাখানো হয়ে গেছে, এবার এক এক করে আমি ঢেলে নেব। থালাগুলো এভাবে আস্তে আস্তে মাটির দিকে চেপে দেব, তাহলে আমসক্তটা ভালো বসবে। তাহলে আমসক্তটা আমার রেডি, এখনো রেডি হয়নি, রোদরে দিয়ে শুকাবো, তারপর আমসক্তটা আপনাদেরকে কেটে দেখাবো। আর 4 থেকে 5 দিন আমি রোদরে দেব।
তিনটে আম শক্তই রেডি, এগুলো শুকিয়ে গেছে। এখন আপনাদের কেটে দেখাবো এটা কেমন হলো। এই দেখুন পড়ছে না। একটা চাকু নিয়েছি, এই চাকুটা দিয়ে আস্তে আস্তে আম শক্তটা তুলবো। এই সাইড থেকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আম শক্তটা তুলে নেব। এবার লম্বা লম্বা পিস করে আম শক্তটা কেটে নেব। এবার আম শক্তটা তুলে আস্তে আস্তে রোল করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর, খুব মোটাও না আবার খুব পাতলাও না, দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন আপনারা তো দেখলেন যে আমি কিভাবে আম শক্তটা কেটেছি, আর এখন আপনাদেরকে একটু কাছে এনে দেখাবো যে কেমন করে প্লেটটা সাজিয়েছি। তাহলে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা প্রথম দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।